শোনো মন, আমি তোমাকে এখনো বলছি সময় থাকতেই নিজেকে সামলাও। আর যত দোষ ওই শয়তানটা, নিজে বউ নিয়ে সুখে সংসার করছে আর আমার আমার মেয়েদের জীবনটা সর্বনাশ করে শেষ করে দিবে। শোনো, আমি তোমাকে বারবার সাবধান করছি, তুমি সময় থাকতে নিজেকে সামলাও মন, নাহলে কিন্তু ও সারা জীবন এবার এইভাবে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। তুমি বোকার মতো বারবার ওর ফাঁদে পা দিয়ে নিজের সর্বনাশটা নিজেই দে। আমা, থামো না তুমি। এই শোনো, এভাবে গলাবাজি করে তুমি আমাকে থামাতে পারবে, কিন্তু ধ্রুবকে তুমি এভাবে থামাতে পারবে না বোন। বেটার তুমি নিজে নিজেকে শুধরো, বুঝলে? তুমি অর্চিষ্মানের সঙ্গে দেখা করার জাস্ট একটা ছুতো খুঁজছিলি, উপায় খুঁজছিলি। ধ্রুব কিন্তু আরো একটা কথা তোমাকে স্পষ্ট করে বলে দিয়েছে, যে তোমাকে যে কোনো একটা নৌকো বেছে নিতে হবে। দু নৌকোয় পা দিয়ে চললে ধ্রুবর জীবনে তোমার জায়গা হবে। তোর লিগে যত গন্ডগোল তো হলো রে, তোকে মো মানাটা খুললাম, জামাই বাপকে সত্যর অসুখের খবরটা জানাইনবার কোনো দরকার তো লাই। তো মোর কথা শুনলিখলা, মাঝখান থেকে মিয়া মোর জামাই বাপের সঙ্গে এমন জোড়াটো করলো, সরমতে মাথা কাটা যাবার জোগাড় রে। রে মুদিকের বাহামনি, মুদিকের বাহামনি এমন করলো কেন বলতো? ও তো যেচে সুত্তর কাছকে আর ডাক্তারবাবুর কাছকে খবর টলিয়ে আসবে। কিন্তু পুঙ্কা, মনে এই ব্যাপার থেকে বড় ডর তো লাগছে রে। কি বটে বংলু? ও ডট নইছে কে পুলিশ বাবুগুলো যদি জেনেটো যায় কে শুধু এখানতে আনছে। একবার ভালো তো হেন গেলে যদি ঘরটাতে নিয়ে যেতে পারি। মোর বাপ এখন ভালো আনছে, মোর সঙ্গে কোথাটাও বলেছে। ডাক্তারবাবু কি বললো বামুনি? বললো যে এখন ভালোই আনছে, কিন্তু মিলা সাবধানতে থাকতে তো হবে। আসলে এখন যা হয়েছে সেটা তো ইতদিনের অনিয়মের ফলটাই ছিল লয়। তুই তো মোর সত্য বাপটুকে জানিস, ওকে সাবধানতে থাকার মানুষ, ওকে কে সাবধানতে থাকবে বলতো? বিটিয়া হিমা, রাত তো হেন গেছে, এবার ঘর তোতে যা কিনে। হে ঘরতে তোমাকে যেতেই হবে, বই খাতাগুলো আনার লিগে একবার মো ঘরতে যাব। মানে তুই এখানটাতে থাকবি নাকি?